নারী ফুটবলের কিংবদন্তি ব্রাজিল গ্রেট মার্তা ফুটবল জগতের এক আলোচিত নাম। আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন সম্প্রতি। 38 বছর বয়সী মার্তা জানিয়েছেন, ব্রাজিলের জার্সিতে এটি তার শেষ বছর। 2024 সালের পর হলুদ জার্সিতে আর খেলতে দেখা যাবে না আয়ারল্যান্ড প্রাইডের এই ফুটবলারকে। 22 বছর ধরে ব্রাজিল দলে খেলে যাওয়া মার্তা নিজের বিদায়ের সিদ্ধান্ত জানাতে গিয়ে বলেছেন, এমন মুহূর্ত আসে যখন সবার বুঝতে হয় তার সময় হয়েছে বিদায় বলবার। নিজের মনই সিদ্ধান্ত নিয়ে খুব শান্ত বলেও জানিয়েছেন মার্তা। তরুণ খেলোয়াড়দের উঠে আসার ব্যাপারে আমি দারুণ আশাবাদী বলেও সাক্ষাৎকারে জানান এই নারী ফুটবলার। 2002 সালে ব্রাজিলের জার্সিতে অভিষেক হয় মার্তার। এখন পর্যন্ত ব্রাজিলের জার্সিতে 175টি ম্যাচ খেলেছেন মার্তা, গোল করেছেন 116টি। তবে ব্রাজিলের হয়ে 2007 সালের বিশ্বকাপ ফাইনাল খেললেও কখনো শিরোপা জেতা হয়নি তার। সুযোগ পেলে তিনি ষষ্ঠবারের মতো খেলবেন অলিম্পিক গেমসে। অলিম্পিকে খেলুক কিংবা নাই খেলুক, এটি হতে যাচ্ছে তার আন্তর্জাতিক ফুটবলের শেষ পদচারণা। এর আগে 5 বার অলিম্পিকে ব্রাজিলের প্রতিনিধিত্ব করেছেন মার্তা। সর্বোচ্চ অর্জন 2004 ও 2008 সালে রূপা বিজয়। মার্তা বলেছেন, যদি অলিম্পিকে সুযোগ পান তাহলে প্রতিটি মুহূর্ত উপভোগ করবেন। ব্রাজিলের কুইন মার্তা নামে পরিচিত এই ফরওয়ার্ড 3 বার জিতেছেন মেয়েদের কোপা আমেরিকা। অলিম্পিক ফুটবলে রূপা জিতেছেন 2 বার। মেয়েদের ফুটবল বিশ্বকাপেও সর্বোচ্চ গোলের রেকর্ড তার। বৈশ্বিক আসরে 17 বার জালের দেখা পেয়েছেন তিনি। 2007 সালের বিশ্বকাপে ফাইনাল খেলায় বৈশ্বিক এই টুর্নামেন্টে দলটির সেরা সাফল্য, যেখানে দারুণ অবদান ছিল মার্তার।